জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আবার ভোট চাওয়া প্রহসন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি খরচে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যা স্পষ্টতই সংবিধান পরিপন্থী। রোববার চাঁদপুরের জনসভায় প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের সময় শেখ হাসিনা ধার্মিক হয়ে যান। এ সময় রিজভী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখার জন্যই সরকার তাকে কারাগারে রাখার নাটক সাজিয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের যে প্রান্তেই নৌকার পক্ষে ভোট চান না কেন, তা ঘোষিত তফসিলের মধ্যে পড়ে এবং সেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।